আজ আমাদের মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে একটা শুভ সূচনা, যেটা হলো আমাদের বহরমপুর পার্লামেন্টের বহরমপুর লোকসভার প্রার্থী যেটা যে ছিলেন বহরমপুরের অধীর রঞ্জন চৌধুরী, তিনি কংগ্রেসের পক্ষ থেকে একটা বিরাট জয়ের সার্টিফিকেট হিসাবে তাকে সংসদীয় দলনেতার আখ্যা দেওয়া হয়েছে, ভূষণে ভূষিত করা হয়েছে। সেই জন্য জেলা কংগ্রেসের পক্ষ থেকে এক মিছিল বের করা হয়েছে। সেই মিছিলে আপনারা দেখতে পাচ্ছেন, সেই মিছিল বহরমপুর শহর পরিক্রমা করছে। আমরা কথা বলে নেব যারা এই বিজয় মিছিলে আছেন, সেই বিজয় মিছিলে যারা আসেন তাদের সঙ্গে আমরা কথা বলে নেব এবং আপনাদেরকে জানাবো যে এই যে একটা আনন্দ উৎসব চলছে, সেই আনন্দ উৎসবের মূল কারণটা কিন্তু আবারও আপনাদের জানাচ্ছি যে সংসদীয় দলনেতার পদ থেকে নির্বাচিত হয়েছেন বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। আসুন কথা বলে নিন, কথা বলে নেব কংগ্রেসের মুর্শিদাবাদ জেলার প্রবক্তা জয়ন্ত দাসের সঙ্গে আজকের এই উৎসব নিয়ে তার অভিপ্রায় কি। আপনারা জানেন বিগত যে লোকসভা নির্বাচন সদ্য হয়ে গেল, গোটা পশ্চিমবঙ্গ সরকার, গোটা প্রশাসন সকলে মিলে 3 বছর ধরে চেষ্টা করেছিল রাজনৈতিক জীবন অধীর চৌধুরী খতম করে দিতে। তাই লোকসভা নির্বাচন যত এগিয়েছে আমরা দেখেছি প্রশাসনের কদর্য রূপ, তৃণমূল কংগ্রেসের কদর্য রূপ বহিঃপ্রকাশ হতে। তা সত্ত্বেও অধীর চৌধুরীর জয় হয়েছে। এই জয়কে অল ইন্ডিয়া জাতীয় কংগ্রেস তারা স্বীকৃতি জানিয়েছে। আর দুপুর 2টার খবর পরে আমাদের কাছে সেই সুসংবাদটা আসে যে অধীর চৌধুরীকে লোকসভায় পরিষদীয় বিরোধী দলনেতা হিসাবে তাকে সম্মান জানানো হলো। খুব স্বাভাবিক কারণে মুর্শিদাবাদ জেলাবাসী হিসাবে, কংগ্রেসের একজন সামান্য কর্মী হিসাবে আমরা এখানে সকলে গর্বিত। শুধু আমরা মনে করি এটা মুর্শিদাবাদ জেলার গর্ব নয়, এটা সমগ্র বাংলার গর্ব। এই কারণে যে অধীর চৌধুরী প্রথম বাঙালি যিনি লোকসভায় বিরোধী দলনেতা হিসাবে আজ অবতীর্ণ হলেন, আগামী দিনে আমরা দেখব এই বাংলার বঞ্চনা, এই বাংলার জন্য লড়াই করতে। তথাপি সারা ভারতবর্ষে বিভিন্ন প্রদেশের মধ্যে ভারতবর্ষের অখণ্ডতা নিয়ে, ভারতবর্ষের সার্বভৌমত্ব নিয়ে অধীর চৌধুরীকে লড়াই করতে, গোটা সংসদের সকলকে নিয়ে। তাই অধীর চৌধুরীর এই জয়ে, অধীর চৌধুরীর এই যে সম্মান, এই সম্মানে আমরা সম্মান সকলেই সম্মানিত। আমরা নিজেদের মধ্যে করে আজকে জেলা কংগ্রেসের নেতৃত্ব, সকল স্তরের নেতৃত্ব, কর্মী মহিলা সকলে মিলে আমরা নিজেদের মধ্যে নিজেরা আনন্দ ভাগাভাগি করে নিচ্ছি। শুধু আমরা এইটুকুই বলছি, আগামী তো দিন যাবে অধীর চৌধুরীর আরও বিজয় রথ আগামী দিনে আরও ত্বরান্বিত হবে, এবং যারা অধীর চৌধুরীকে শেষ করার জন্য কালকেও পর্যন্ত অধীর চৌধুরীর দুর্নাম করছিলেন, শুধু আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন তাদের বুদ্ধির বোধোদয় হোক এবং তারা যেন অন্ততপক্ষে কিছুদিন ঘুমিয়ে থাকেন। আমরা আগামী দিনে আমাদের জেলা দীর্ঘদিন ধরে, জেলা একটা মুর্শিদাবাদ জেলা পিছিয়ে পড়া জেলা, দীর্ঘদিন ধরে বিভিন্ন উন্নয়নমূলক কাজ থেকে জেলা পিছিয়ে থেকেছে, আমাদের সামনে এই সংবাদ আসার পর আমরা কী আশা করবো আমাদের জেলাবাসী হিসাবে, যে জেলাবাসী কীভাবে এই রকম একটা সম্মান থেকে কীভাবে জেলাবাসী উপকৃত হবে? দেখুন, অধীর চৌধুরীর এই সম্মান সারা ভারতবর্ষের সম্মান, কারণ সারা ভারতবর্ষের কংগ্রেসের পরিষদীয় দলে তিনি আজকে নেতা। বাংলার জন্য অধীর চৌধুরীর লড়াই এটা নতুন কিছু নয়, আমরা বিগত দিনেও দেখেছি। লোকসভার যদি স্ট্যাটিস্টিক খুলে দেখা যায়, মিনিটস খুলে দেখা যায়, তাহলে দেখা যাবে এই বাংলা থেকে সর্বোচ্চভাবে যতদিন পরিসংখ্যান বলছে অধীর চৌধুরী এই বাংলার জন্য প্রতিনিয়ত তিনি ফাইট করেছেন, তিনি কংগ্রেসের হয়ে তিনি ফাইট করেছেন। এই ফাইট করতে গিয়ে তাকে কখনো কখনো আমরা দেখেছি 5 দিনের জন্য তাকে সাসপেন্ড পর্যন্ত হতে হয়েছে। তাই অধীর চৌধুরী এই যে পদে তিনি অবতীর্ণ হলেন, তিনি নিশ্চয়ই আগামী দিনে বাংলার উন্নতির জন্য, বাংলার জয় মানে উন্নয়নের জন্য তিনি, সমগ্র বাংলার জন্য তিনি লড়াই করবেন, এ কথা আমরা বলতেই পারি, বলাই বাহুল্য। আমরা আরও যারা এখানে আছেন, যারা আজকে আনন্দ করছেন সবাই, তাদের সঙ্গে আমরা কথা বলে নেব আজকের এই অনুষ্ঠানটা কিভাবে আপনারা সেলিব্রেট করছেন। আজকে আমরা খুব আনন্দিত, কারণ আমাদের নেতা, আমাদের দাদা অধীর চৌধুরী আজকে একজন লোকসভার একজন বিরোধী দলনেতা একটা সম্মান পেয়েছে, ওই জন্য আমরা খুবই খুশি, আমরা নিজেদের মতো করে নিজেরা আনন্দ উপভোগ করছি। দাদা যখন জেলায় আসবে তখন আমাদের আপনাদের কিছু প্ল্যানিং আছে যে আমরা সমস্ত জেলাবাসী বা কংগ্রেসের পক্ষ থেকে কীভাবে দাদাকে সম্মান জানানো হবে, এরকম কি আলোচনা হয়েছে?
হ্যাঁ, আমরা তো সম্মান সবসময়তেই আমরা দাদাকে আমরা মানে ভালোবাসি, আনন্দ তো উনি আসলে সে তো নিজেদের মধ্যে করে, আমরা কংগ্রেস যারা কর্মী আছি তারা তো আমরা সেলিব্রেশন করবই, শুধু দাদা আসার অপেক্ষায়। আমরা কথা বলে নিলাম আমাদের যারা কংগ্রেসের যারা যে বিভিন্ন নেতৃবৃন্দ আছেন, এবং হ্যাঁ আপনি কি বলছেন দাদা, এর আগেও একটা বড় পদে পদিত হয়েছিল, উনি এলিটেড পেয়েছিলেন আজকে, সে হিসাবে উনাকে আমাদের নতুন করে কিছু বলার নাই, কারণ এই জেলার গর্ব যে একজন বাঙালি এত বড় জায়গায় গিয়েছে। এর আগে অনেক এমএলএ এমপি ছিলে এত বড় জায়গায় যেতে পারেননি, কারণ উনি নিজের করিশ্মায় গিয়েছেন। সবচেয়ে বড় হচ্ছে দাদা, আজকে দাদার পেছনে যেভাবে আজকে তৃণমূল সরকার যেভাবে আজকে পয়সা খরচ করে দাদাকে আজকে যেভাবে অত্যাচার করে গেছে, কিন্তু দাদা সেই সংসদ অনুযায়ী দাদা একাই লড়াই করেছে, এবং এই বহরমপুর শহরে দাদা যে 79,000 ভোটে জিতেছে তাতে করে দাদা 268 ভোটে আমাদের কোনো কংগ্রেস কর্মী ছিল না, তা সত্ত্বেও দাদা যে এত বড় একটা জায়গায় গিয়েছে তার জন্যে আজকে প্রধানমন্ত্রী শুদ্ধ দাদাকে আজকে বলেছে যে এই শহর এই জেলার সৈনিক, এবং শুধু সৈনিক না, এই জেলার একজন উন্নয়নের প্রথমশালী নেতা। সেই জন্য আমরা গর্বিত যে আজকে বাংলায় অধীর চৌধুরী ছাড়া এই পরে এরপরে আরও উন্নয়ন দেখা দিবে, এবং দাদা এই যত সন্ত্রাস যারা করে বেড়েছে তাদেরকেও দাদা বিগতভাবে তাদের পেছনে তাদেরকে দাদা লড়াই করার ক্ষমতা ধরবে, এবং প্রশাসনকেও দাদা লড়বে, প্রশাসন যে তৃণমূল হয়ে লড়াই করছে সেটা দাদা আজকে নিজেই লড়াই করবে, করে প্রশাসনকে বলবে যে আজকে আপনারা লড়ুন, আমাদের সৈনিক আছে, আপনারা কত টাকা আপনারা নেবেন, আমরা তার জন্যে আমরা সবসময় আমরা আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত রয়েছি। আমরা শুনে নিলাম যে সমস্ত কংগ্রেসের বিভিন্ন যারা নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু জয় উল্লাসে মেতে উঠেছেন, এবং যে কথার বারবার ঘুরে ফিরে আসছিল যে দাদা আজকে এই রকম একটা জয় পেয়েছেন, 5 বারের জন্য তিনি লোকসভায় নির্বাচিত হয়েছেন, আর তারই এই সম্মান হিসাবে তাকে বিরোধী দলনেতা সংসদীয় দলনেতার দায়িত্ব দেওয়া হয়েছে। জেলাবাসীর আশা আকাঙ্ক্ষা যে দীর্ঘদিন পর একজন বাঙালি হিসেবে সংসদীয় দলের নেতৃত্বের স্থান পেয়েছেন। আমরা আশা করব আগামী দিনে আমাদের জেলা আরও উন্নয়নের একটা স্তরে পৌঁছবে, এই আশা জেলাবাসী হিসাবে আমাদের প্রত্যেকের থাকলো। শুধু দেখার কথা যে আগামী দিন জেলার ক্ষেত্রে অধীর রঞ্জন চৌধুরী একজন জেলার একজন নেতা হিসেবে কিভাবে আমাদের জেলাকে আরও উন্নয়নের দিকে নিয়ে যায় সেই বিষয়ে আমাদের দৃষ্টি থাকবে। দেখতে থাকুন এএসআর নিউজ। সুলভে বিজ্ঞাপন দিয়ে আপনার প্রতিষ্ঠানকে পৌঁছে দিন সকলের কাছে। এখন শুধু আপনার শহর কিংবা জেলায় নয়, এএসআর নিউজ আপনার প্রতিষ্ঠানকে পৌঁছে দেবে সারা বিশ্বে। তাই আপনার পকেটকে খুশি রেখে আপনার প্রতিষ্ঠানকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে আজই যোগাযোগ করুন এএসআর নিউজে। ফোন করুন স্ক্রলে দেওয়া নাম্বারে